তুলসী পাতা বাগান থেকে তুলে ধুয়ে এনেছি, আদা, এটা হচ্ছে দারচিনি দিয়েছি 5টা, আর 3টে লবঙ্গ, এটার মধ্যে দিয়ে থেতো করব। আগে সব দিয়ে একসাথে থেতো করে নেব তুলসী পাতা ছাড়া। কি করতে চলেছি নিশ্চয়ই বুঝতে পারছো। এই যে এটাকে থেতো করে নিয়েছি, জলটাও গরম হয়ে এসেছে, এবার এর মধ্যে দিয়ে দেবো। আবার শুরু হয়ে গেল ওই এক ভয়ঙ্কর কাহিনী, সবসময় আতঙ্কের মধ্যে থাকতে হয়। তো সকালবেলা উঠে শুরু করে দিলাম, কাড়া খেতে খেতে আমি রুটিটা বানিয়ে নিচ্ছি, আর রুটি করে তারপর তরকারি করতে হবে, ওই কারণে আর বসে খাওয়ার মতো সময় নেই, তো খেতে খেতেই বানাচ্ছে। এবার রান্না করব এই যে পাঁচ মিশালি তরকারি। তেল গরম হয়ে এসেছে, এবার দিয়ে দেবো 5 ফোড়ন রাঁধুনি জিরা একসাথে মিশিয়ে। এর সাথে কাঁচা লঙ্কা দেওয়া আছে, তাই আর শুকনো লঙ্কা ফেলে দিলাম। টমেটো এবার এটা ঢাকা দিয়ে দেবো। রুটি আর তরকারি হয়ে যাওয়ার পর এখন বসিয়ে দিয়েছি চায়ের জল, আর আমি মানে বরাবরই আমুল দুধে চা করি, কারণ লিকুইড দুধে চা করি না, এই কারণে আমরা সবসময় চা খাই না, তো লিকুইড দুধ যা আসে ওই রাজ খাই কি আমরা খেয়ে নিই, তো চায়ের জন্য রাখি না, ওই কারণে গুঁড়ো দুধেই আমরা করি। আগে খেয়ে নিই তারপর কাজ করব। শুধু ঘরটা মুছতে বাকি আছে, আর বাসন মাজা তখনই করে নিয়েছিলাম রান্না করতে করতে। তো আজকে সকালবেলা ওদেরকে পড়ানোর আগে 1 কাপ চা খেয়েছিলাম, চা আর বিস্কুট। মানে কালকে পরশু দিন যে ব্রত গেছে না, তারপর থেকে কেমন আমার খিদাটাও বেড়ে গেছে, মানে কালকেও প্রচুর খিদা পাচ্ছে। এখানে তো দোকান টোকান সব বন্ধ ছিল, অনেকে বললাম একটু চপ নিয়ে আসতে, কালকে বললো দোকান বন্ধ, পুলিশ তাড়া করছে, তো গেল না, আর আমার তেমন কিছু খাওয়াও হয়নি, তো কালকেও প্রচুর খিদা পাচ্ছিলো, আর আজকে সকালবেলা উঠেও মনে হচ্ছিলো খাই খাই, তো সকালে শুধু চা বিস্কিট খেয়েই বসে গেছিলাম, কারণ ওরা এসে গেছিলো, খেতে পারলাম না এটা। তো এখন পড়িয়ে উঠেছি, এখন 10:30, পুরো 10:30 বাজে, একটু আগেই ছেড়েছি,
কারণ একজন যাবে, ওর মামার বাড়ি যাবে, ওর মানে বাড়িতে কোনো অনুষ্ঠান রয়েছে মামার বাড়িতে, তো মামার বাড়ি যাবে বললে আমাকে তাড়াতাড়ি ছুটি দিতে হবে, ওই কারণে তাড়াতাড়ি ছুটি দিয়েছি। একটু উঠে শুধু ঘরটা ঝাঁট দিয়েছি, ঝাঁট দিয়ে বললাম না আগে খেয়ে নিই তারপর ঘর মুছতে পারবো, না হলে এনার্জি পাবো না। চা একটু কমই খাচ্ছি, মাঝে সাঝে খাচ্ছি, আজকে খুব ঠেকায় করে খেয়েছি, খিদা পেয়ে গেছে, কি খাবো? সকালে সকাল সকাল অনেক জন্য চা করলাম, তো ভালো আমি একটু করে খাই, তো ওকে একটু দিলাম আর আমি একটু খেয়ে নিলাম, এখন খেয়ে নিয়ে চলে যাব ঘরটা মুছবো। আর আজকে রান্না বান্না তেমন কিছু করবো না, শুধু ডাল করবো ভাবছি, কালকে মাছ খেয়েছি, আজকে মাছ রয়েছে কিন্তু মাছের ওই ঝুড়ো একটু রয়েছে, তারপর এই যে এই তরকারিটা করলাম এটা অনেকটা বেশ করেছি, এটা হয়ে যাবে, আর টক ডাল করবো তাহলে হয়ে যাবে। খেয়ে নি পর কথা বলছি। সব কাজ হয়ে গেছে, ঘর মোছাও হয়ে গেছে, এবার শুধু ভাত বসাবো, আর আজকে তো আম ডাল করবো বলেছি, আজকে আর তেমন কিছু করবো না, আর আজকে করছি রেশন চাল। কেন বলো তো? তার একটা কারণ আছে, মানে রেশন চাল। কোথায় যাচ্ছিস? এই যে আজকে তাড়াতাড়ি ছুটি করে দিয়েছিলাম, ও মামার বাড়ি যাবে, তাই তো? দেখা একটু লোকটা, দেখা মুখটা, দেখা তাকা একটু, হাই করে দে। ও হচ্ছে লাবণ্য, আমার স্টুডেন্ট, ও এখন মামার বাড়ি যাবে, রেডি হয়ে নিয়েছে। তো যাই হোক, যে কথা বলছিলাম মানে যে জন রেশন কার্ড, সরি কি সব উল্টাপাল্টা বকছি, রেশন চালটা আজকে রান্না করছি এখন, এই কারণে রাজ আর আমি খাবো এখন, আর বাদ বাকি যেটা বাঁচবে ভাতটা সেই বুঝে নিয়েছি, চাল সে না খাবো না, সেই বুঝে রেখে নিয়েছি একটু বেশি করে চালটা, যে চালটা একটু বাঁচবে যে ভাতটা সেটাকে জল ঢেলে রেখে দেবো, কালকে অনি যখন অফিস যাবে ও খেয়ে যাবে, মানে ও গরমের সময় না বেশিরভাগই পান্তা ভাত খেয়ে যায়, মানে যেহেতু রুটি নিয়ে যায় রুটি তরকারি, ওই কারণে ও বলে পান্তা ভাত রাখতে। এবার ডেলি না এমনি চাল যেগুলো কেনা চাল হয় ওগুলোতে পান্তা ভালো হয় না, ওই জন্য যেটা রেশন চাল যেদিন রান্না করি দুপুরে সেদিনই জল ঢেলে রেখে দিই, আর পরের দিন পান্তা খাই, খুবই ভালো লাগে ওর বলে, আর আমারও ভালো লাগে, কিন্তু আমি মানে মাঝে মধ্যে যখন দুপুরে করি তখন রেখে দিই জল ঢেলে, গরমের সময় ও পান্তা ভাত খেতে পারে, আর এই হচ্ছে ব্যাপার, ওই কারণে এখন নিয়েছি এই চালটা, এখন বসিয়ে দেব, সঙ্গে আলু নিয়েছি, আলু ভাতে দেব, আর আলু এখন আমরা খাবো আলু সেদ্ধ, আর ওই তরকারিটা খাবো না, মানে দুবার খেলে ভালো লাগবে না, এই কারণে রাতেও যেহেতু খাবো ওই কারণে শুধু টিফিন করে নিয়েছি তরকারি দিয়ে, এখন আলু সেদ্ধ দেবো আর ডাল আম ডাল করবো, ওই দিয়ে আজকে আমাদের লাঞ্চ হবে, আর রাতে ওই সব তরকারি আছে ওইগুলো দিয়ে হবে। তো চলো আমি ভাতটা বসিয়ে নিই, পপকর্ন, এই যে ভাত, এখন ভাতটা বসিয়ে নেবো, আর সব চায়ের কাপটা সব পড়ে রয়েছে, সব একসাথে মাজবো, যা দিল আর গ্যাসটাও আজকে ভালো করে সার্ভ দিয়ে মাজবো, কেমন একটা হয়ে গেছে। ভাতটা বসিয়ে দিয়ে অর্ধেক কাজ শেষ, শুধু ডালটা সেদ্ধ দেবো, ব্যাস ডালটা এখন গরম জল করে ভিজিয়ে রাখবো, গরম জল করে ভিজিয়ে রাখবো, তাড়াতাড়ি সেদ্ধ হবে। তাহলে সবজি করা হয়ে গেছে, এই যে আলু পটলটা কেটেছি, এটা কালকে ডিমের ঝোল করবো সকালবেলা, মানে রুটির সাথে, আর আমরাও লাঞ্চ করব, এই এই জন্য করেছি, আর এটা কেটেছি কি বলতো, আলু আর এই যে কি চিনতে পারছো, তরমুজ, তরমুজের
মানে খাওয়া তরমুজ খাওয়ার পর কেটে রেখেছিলাম, ওই তরমুজগুলো মানে লাল লালগুলো কেটে নিয়েছিলাম আর এইগুলো বাকি ছিল। তো এইগুলোকে কি করেছি বলতো, খোসা ছাড়িয়ে সবুজ অংশটা ছাড়িয়ে এই যে এইভাবে করে নিয়েছি, রেখে দিচ্ছি ছাড়িয়ে সব, কালকে প্রেসারে সিটি দিয়ে তারপর করব। চলো রান্না বান্না করে নি। চান খাওয়া সব কমপ্লিট, আর জানো তো চানের পরে আগে পুজো দিই তারপর আমরা খাই। তো রাজ আর আমি খেয়ে নিয়েছি, এখন একটু রেস্ট করব, আইসক্রিম বিক্রি করতে এসে। আর আজকে তো বললাম কি আইসক্রিম না, আজকে তো বললাম যে তো আজকে তো বললাম আজকে আমাদের লাঞ্চে মেনু ছিল টক ডাল মানে আম ডাল, আর সকালবেলা পাঁচ মিশালি তরকারি, আর একটু আলু সেদ্ধ দিয়েছিলাম। এই দিয়ে আমরা আজকে খেয়েছি। কেমন খেয়েছি? ভালোই খেয়েছি। এটা খেয়ে বলো কি রে, কোথায় ছিল? হাজমলা কোথা দেখবে ধীরে, পকেটে ছিল। ওর কালেকশন ভালো, ওর চকলেট হাজমলা এসব কালেকশন। তো এখন একটু রেস্ট করব, আর রেস্ট করতে করতে একটু এডিটের কাজও থাকে। আর না একসাথে না, একটা খাচ্ছি তো। আর একটা ভালো জিনিস তোমাদেরকে দেখাই, কালকে দই বসেছিলাম একদম কাঁচা দুধের, কি সুন্দর বসেছে দেখো। শুধু মাঝখানে একবার চামচ দিয়ে নেড়ে দিয়েছিলাম বলে দই এটা ভেঙে গেছে, মানে ভেতরে কিশমিশ দিয়েছিলাম। আমি ভাবলাম কিশমিশটাকে উপরে তুলে একটু ফাটিয়ে নেবো, তো ওই ভেবে চামচ দিয়ে তুলতে গেছে আর দইটা জল কেটে দিয়েছে, কিন্তু দারুণ বসেছিল। না দেখাচ্ছে, পুরো কাঁচা দুধ দিয়ে করেছি, কোন রকম কি সাজানা সোজানা কি বলে কিছু দিনই, কিশমিশ দিয়ে বসিয়েছি। এই যে জলটা কেটেছিল না, কিন্তু এই চামচ দিয়ে নাড়ার পর এরকম কেটে দিয়েছি। আজকে আবার শ্যাম্পু করেছি, আর যাইহোক দইটা আবার যখন বসাবো তখন রেসিপিটা তোমাদের সাথে শেয়ার করব। আর তোমাদের যদি কারোর জানার ইচ্ছা আছে প্লিজ কমেন্ট করো, তাহলে অবশ্যই রেসিপিটা শেয়ার করে দেবো। দারুন! আর এই দোকানের দই খাওয়ার থেকে ঘরে পাতার দই খুবই হেলদি, খুবই হেলদি। আর এই গরমের সময় তো জানো দই খাওয়া কতটা উপকারী। তারপর আর একটা কথা, ওই যে করোনা মানে আবার ঘুরে এসছে আতঙ্ক, মানে সত্যি কথা বলছি সারাদিন সেই একই আতঙ্কে কাটাতে হয়, ওই এক আতঙ্ক আবার ঘিরে ধরেছে। কি বলতো, করোনা মানে আবার যেভাবে বাড়ছে, মানে সত্যি টেনশনে আছি আমরা। আমাদের মতো মানুষের কি হবে অবস্থা ভাবো, যদি না যে কাজটা করে সেই কাজটা যদি ছেড়ে যায়, ভাবতে পারছো? তারপর সেটা তো আছে এক, তারপর আমাদের যেমন একটা রুম, একটা রুমের মধ্যে যদি কারোর হয় তাহলে ভাবতে পারছো কী হবে আমাদের অবস্থাটা। তো মানে আজ থেকেই আমি শুরু করে দিয়েছি, মানে এতদিন ভাবছিলাম করবো করবো, তো সকাল থেকেই শুরু করে দিয়েছি কড়া খাওয়া। আর কড়া কড়া আর কি করছি বলতো, কাল থেকে কড়া খাওয়া না, খেতেই হবে, সবাইকে খেতে হবে। তাছাড়াও গরম জলের ভাপ নেব সবাই, অনি অফিস থেকে আসার পর করে দেবো, সে তো আমি খাবো। তুমি সবার আগে আ কড়া আ আ আ তারপর এই দুটো হাজুন আমি খেয়েছি, সে তো আছে। আগের বার কেনা হয়েছিল ওষুধটা, ওটা যদিও ওটা খেলে কি করোনা হবে না এমনটা না, মানে ওটা খেলে ইমিউনিটি বুস্ট করে, মানে ইমিউনিটিটা স্ট্রং থাকে। ওই কী নাম যেন আমি ভুলে যাচ্ছি, আবার যখন খাবো না আর সেলিকা অ্যালবাম নাকি একটা, আমি তো ওইটা আবার খাওয়া শুরু করবো কাল থেকে খাবো। কারণ কালকে আমরা টক খেয়েছি, আজকে আবার টক ডাল খেলাম, হোমিওপ্যাথি ওষুধ তো, টককে খেলে কেটে যায়। তো ভাবছি ওটা আবার কাল থেকে খাবো, তিন দিন খেতে হয় আবার, তারপর আবার এক মাস পর। তো মানে খুবই ভয় আছে গো, মানে প্রচুর আতঙ্ক হচ্ছে মনের মধ্যে।
ফুলে গেছে যেগুলো সেগুলো আগে দিয়ে দিই নাকি? হুম ফুলে পড়ে গেছে। ঠিক আছে আপনার মেয়েকে ফোন করতেন ঠিক আছে। আঙুলটা মিষ্টি বল, আর কিরকম লম্বা লম্বা না, একটা আঙ্গুলের মতো লম্বা। ঘুম থেকে উঠে দু বালতি জল তুলে নিয়ে এলাম। হ্যাঁ তার আগে কাপড় কেচেছি। কাপড় মানে কি বলতো, যেগুলো পরেছিলাম চান করেছিলাম ওই চানের জামা কাপড়গুলো আমার আর রাজের, ওটা তখন ধুইনি, এমনি সার্ফ দিয়ে রেখেছিলাম, এক্ষুনি কেচে নিয়ে এসেছি। এখানেই মেলে দেবো, এই যে এই দড়িতেই মেলবো। অনি অফিস থেকে চলে এসছে, এখন একটু ভাপ দেব বলে জলটা গরম করলাম, আর ও হাত মুখ ধুয়ে ভালো করে ফ্রেশ হয়ে নিয়েছে, তারপর ও ভাপ দিচ্ছে। আর একে একে আমরা সবাই, রাজ আমি সবাই মিলে ভাপ দেব। তো এটা আজ থেকেই চালু করলাম ডেলি, পারলে দুবার দেব, নাহলে একবার তো দেবই। আগের বার তাও একটু টেনশন কম ছিল, যেহেতু রাজ আমাদের কাছে ছিল না, একটু মন খারাপ হলেও এখন নিয়ে এসছে চপ, মানে চপের থেকে প্লেটটা একদম ছোট হয়ে গেছে। আমি ভাবলাম এটার মনে হয় এটাতে হয়ে যাবে, তো দেখছি হচ্ছে না। পাঁচ পিস চপ আছে, এখন আমরা চপ খাবো। আর রাজ সন্ধ্যাবেলা অলরেডি টিফিন হয়ে গেছে রাজের, আর আমি যদিও খাইনি, তো ও যখন নিয়ে এসছে এটা খাই। আর এখন ভাত টাত সব হয়ে গেছে, মানে আজ থেকে তো শুরু করে দিয়েছি একদম পাই টু পাই নিয়ম মানা, সকালে উঠে কড়া খাওয়া, তারপর ওই গরম জলের ভাপ নেওয়া। ও অফিস থেকে এসছে সঙ্গে সঙ্গে হাত পা ধুয়ে ভালো করে একদম ও সাবান দিয়ে হাত ধোয়, ভালো করে একদম হ্যান্ড ওয়াশ করেছে, চান চান করার মতোই করে, হ্যান্ড ওয়াশ করে হাত দেবে ভালো করে ফ্রেশ হয়ে। ও অফিস থেকে এসে ভালো করে ফ্রেশ হয়ে তারপর ওকে আমি ইয়ে দিলাম, ওই গরম জলের ভাপটা দিলাম, আর রাজকেও দিলাম, আমি নিজেও নিলাম। এটা আমরা এবার কন্টিনিউ করতে থাকবো। কম করলেও করেছি তো আমি, তো দেখা মুখটা একটু। যাই হোক আমরা এখন চপটা খেয়ে নিই, তারপর পরে কথা বলছি। কাঁচা লঙ্কা আনতে বলো না, কাঁচা লঙ্কা আর ভেন্ডি আনতে বলছিলাম জোরে বলো একটু, সকালে সকালে জোরে বলতে বলছি, ও ওর কাজে ব্যস্ত। তারপর আদা রসুনটা একটু খোলো দেখি, দেখাই সবাইকে। ও এটা তো স্যান্ডউইচ করতে হবে না, রোদে দিয়ে দেবো কালকে দেখে। আমি আবার স্যান্ডউইচ করে নেবো হাতটা, একসাথে মেশানো কেন, মানে টোটাল কত, 1 কেজি নাকি, মানে আদা রসুন সব মিলিয়ে 1 কেজি নিয়ে এসছে। এই যে আদা রয়েছে, এই যে কুচি কাঁচা সব মিলিয়ে 1 কেজি। এটাকে আবার আলাদা করতে হবে আমার, একসঙ্গে এরকম রাখলে হবে, আদাটা থাকবে ফ্রিজে, আদা থাকবে ফ্রিজে, রসুন থাকবে আলাদা জায়গায়, তো একসাথে মিশিয়ে নিয়ে এসছে। কি হয়েছে ঠিক আছে, এবার ফ্যান চালাও আমরা খেয়ে নিই, চলো এখন খেয়ে নিই। আর কয়েকদিন ধরে বেশ 9:30-10 পর না খালি ঘুমিয়ে পড়ছি, আজকেও সেম, ওই চপ খেয়ে বসছিলাম কথা বলতে বলতে কখন ঘুমিয়ে গেছি, আর এখন পুরো 11টা বাজতে যায়। দেখো 5 মিনিট মতো বাকি আছে, তো এখনও বাসন মাজা হয়নি, বাসন মানে টিফিনের যেসব বাসনগুলো আছে, আর অনি লাঞ্চ নিয়ে গেছিলো, সেই লাঞ্চের বাসন সব পড়ে রয়েছে, এই যে এগুলো সব মাজতে হবে।
चलो आजकल मत एखने ब्लग्सा शेष करी तुम्हारा सबसक्राइब ना थको प्लिज एक सबसक्राइब कर पशे थे और अवश्य लाइक कमेंट एंड शेयर कर तो चलो आजकल मत गुड नाइट लाभ यू ऑल एंड टाटा।